হে মানুষ, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখছে? তুমি ভাবছ এ দুনিয়াই তোমার সব কিছু, এ দুনিয়াই তোমার আসল ঠিকানা, এ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী সব কিছুই তোমার জন্য, তাই না? আসলে এ দুনিয়াটা তো হচ্ছে একটা ধোঁকা, শুধুমাত্র ধোঁকা। কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে, হে আমার ভাই, আপনাকে কেমন করে বুঝাই। এই ভিডিওটি লক্ষ্য করুন, এই ভিডিওতে আপনারা যাদেরকে দেখতেছেন তারা সব কিন্তু যুবক, ইয়ং বয়সী ছেলে। তো তারা কি যেন একটা দেখেই মৃত্যুবরণ করলো। আপনারা অবশ্যই বুঝছেন যে সে কে, সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। এই আজরাইল কিন্তু আমাদের সবার সামনে আসবে ভাই, আমাদের সবাইকে সে গ্রাস করবে, আমাদের প্রাণ পাখি সে উড়িয়ে নিয়ে যাবে, সবার কাছে একদিন হাজির হবে। দেখেন পৃথিবীতে কত বিজ্ঞানী কত কোটিপতি কেউ কিন্তু বেঁচে থাকতে পারে নাই, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হয়েছে। অতএব আমাদেরকেও চলে যেতে হবে এই মায়া ভরা পৃথিবী থেকে বিদায় নিয়ে। এই পৃথিবীর এত আয়োজন এত প্রয়োজন, সব কিছু বৃথা যাবে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। তাহলে কেন আমরা ধোকায় পড়ে আছি, কেন আমরা খারাপ কাজে লিপ্ত হচ্ছি, কেন কেন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত? মনে হচ্ছে যেন দুনিয়াটাই আমাদের সব। আরে ভাই, কিভাবে দিন যাচ্ছে, কিভাবে বছর যাচ্ছে, এখন এমন এক সময় আমরা বাস করতেছি, মাস যাচ্ছে মনে হয় দিনের মতো, আর দিন যাচ্ছে মনে হয় ঘন্টার মতো। হায়াত ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেই যে আমরা মৃত্যুবরণ করব, আমাদের মৃত্যুর পরবর্তীতে যে একটা জীবন আছে আমরা তা ভুলেই গেছি। হে আমার ভাই, জীবন থাকতে জীবনের মূল্য বুঝুন। যিনি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তার হুকুম মেনে চলার চেষ্টা করুন। দেখেন না, পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। কে এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন? যিনি সৃষ্টি করেছেন তিনি তো আপনার রব, আমার রব মহান আল্লাহ, যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য, যেন এই দুনিয়াতে আমরা ভালো কাজ করে আখেরাতের জন্য ভালো কিছু অর্জন করতে পারি। সেজন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে এটার জন্য ফাটায় নাই যে আমরা নাচ গান করব, খারাপ কাজে লিপ্ত হব, মারামারি করব, ফাড়াফাড়ি করব। না ভাই, এগুলার জন্য না, শুধুমাত্র তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং পরীক্ষা করার জন্য।